হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম মেন্টোস ফ্যামিলিতে। আজকে যাচ্ছি টুকটাক শপিং করতে, তবে টুকটাক শপিং এর সাথে আমার বড় একটা শপিংও আছে, একটা ফোন কিনবো। সাথে দেখো কাজের ব্যাগও নিয়ে যাচ্ছি, মানে যেখানে যে কাজটা সাথে নিয়ে যেতে হয়। রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, যাচ্ছি বসুন্ধরাতে একটা ফোন কেনার জন্য, আর আমার বিজনেসের জন্য এই ফোনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বসুন্ধরায় যে আমি ঝটপট আগে ফোনটা কিনে নিলাম, কজ আমাদের যেতে একটু লেট হয়েছে, আর এখন তো 8টার সময় বসুন্ধরা বন্ধ হয়ে যায়। তো আমার ফোন খুবই খুবই সুন্দর, স্যামসাং এর S10টা নিলাম। এটা খুবই হ্যান্ডি অ্যান্ড স্পিডটা জাস্ট ওয়াও, হ্যাং করে না। এর আগে আমি ভিভোটা চালাইতাম, বাট ওটা অনেক হ্যাং করতো, যার জন্য নতুন ফোন এটা নেওয়া। আমরা খেয়ে দিয়ে নিলাম, কজ দুপুরে না খেয়ে বের হয়েছিলাম, অনেক ক্ষুধা লাগছিল, অনেক ক্ষুধা লাগছিল। সো দুজনে খেয়ে নিলাম, এখন টুকটাক শপিং করব। সে গেল ইলিয়েনে জুতা কিনতে, প্যান্ট কিনতে, বাট ইলিয়েনের জুতাটা তার এত বেশি ভালো লাগে নাই, সে জারা থেকে কিনবে। আর বসুন্ধরাতে টুকটাক সে হচ্ছে গেঞ্জি কিনে নিল তার জন্য, আমিও টুকটাক শপিং করলাম আমার জন্য। এরপর ওখান থেকে চলে গেলাম জারাতে, সে কেডস কেনার জন্য পাগল হয়ে গেছে। এর আগের বার এসে জারাতে সে কেডস দেখে গিয়েছিল, এবার এসে কিনে নিল। বাবারে বাবা, ছেলেদের জুতার প্রাইস যে হাই! গতকাল বসুন্ধরা থেকে আমি দুটো ড্রেস নিয়েছিলাম আমার জন্য, কজ আমার আজকে বিয়ের দাওয়াত, অ্যান্ড আজকে দেখি পিঙ্ক কালারটা পরবো। ড্রেস দুটো সুন্দর, অনেক রিজনেবল এর মধ্যে। আমি একটু চোখটা সেজে নিয়েছি আগে, এখন আমি জাস্ট ফেসের মেকআপ করবো ঝটপট করে। আজকে আমি কিভাবে, মানে বিশেষ করে পার্টিতে যাওয়ার আগে কী টাইপের মেকআপ করি, কী কী ব্যবহার করি, সবই তোমাদের দেখাবো। আমার হাতে যে তোমার প্রাইমারটা দেখতে পাচ্ছ, এটা 5-in-1 একটা প্রাইমার। এটা 5টা কাজ করে, তোমার মেকআপকে স্মুথ করতে হেল্প করবে, একটা ম্যাট ফিনিশিং দিবে যাদের ফেস অনেক ঘামায়, অ্যান্ড দেন এটা আরেকটা জিনিস করে যাদের পোর্সের সমস্যা, পোর্সটাকে মিনিমাইজ করতে হেল্প করে। আজকে ফাউন্ডেশন ব্যবহার করবো, আমার খুব খুব পছন্দের, অ্যান্ড এই ফাউন্ডেশনটা আমি যে কোনো পার্টির আগে বা হ্যাভি মেকআপ করার আগে ব্যবহার করি, সেটা হচ্ছে সুপার এস্টার। এটা এত সুন্দর একটা ম্যাট ফিনিশিং দেয়, অ্যান্ড খুবই স্মুথ করে মেকআপ লুকটাকে। আমি জাস্ট ফাউন্ডেশনটা কনসিলারের মতো করে সুন্দর করে মিশিয়ে নিব। এটার জাস্ট মেশানোর পরে জাস্ট এটার লুকটা দেখো, এত স্মুথ হয়। এই ফাউন্ডেশনটা খুবই খুবই ভালো একটা ফাউন্ডেশন, এত স্মুথভাবে ফাউন্ডেশনটা বসে যায়। আমি ঝটপট করে মিশিয়ে নিই, আমার হাতে টাইমও কম। জাস্ট ফাউন্ডেশনটার ফিনিশিং দেখো, কত সুন্দর একটা স্মুথ লুক দেয় এটা। এখন আমি আমার মেকআপ লুকটাকে আরেকটু ম্যাট করার জন্য প্রেস পাউডার ব্যবহার করবো, এলেগার্লের। এই প্রেস পাউডারটা খুবই 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 ভালো। আমি কিন্তু আজকে কোনো কনসিলার অ্যাপ্লাই করলাম না, কজ ফাউন্ডেশন নিয়ে এত সুন্দর, কি বলবো, এত স্মুথ ফিনিশিং দিছে, এত ফুল কভারেজ দিছে, আমার কনসিলার কোনো দরকার পড়লো না আজকে। অ্যান্ড আজকে আমি ব্লাশ অ্যাপ্লাই করবো আই ম্যাজিকের এই প্যালেট থেকে। এটা স্পেশাল আমার জন্য, কেন স্পেশাল বলি, এটা তোমরা নিলেও তোমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে, কজ একটা প্যালেটের মধ্যে তোমরা হাইলাইটার পাবা, ব্লাশ পাবা, অ্যান্ড কন্ট্রোল পাবা, অ্যান্ড মাঝখানে এটা প্রেস পাউডারও পাবা। ওকে, জাস্ট একটু ব্লাশটা অ্যাপ্লাই করে নিই, অ্যান্ড এই প্যালেটটা অনেক পিগমেন্টেড, অবশ্যই সাবধানে দিবা। ওকে, ব্লাশ অ্যাপ্লাই করো আর হাইলাইটার অ্যাপ্লাই করো, একটু সাবধানে দিবা, কজ বেশি নিতে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা বেশি নিতে গেলে কিন্তু এটা এত অনেক বেশি ভরে যাবে, কজ এটা কিন্তু খুবই পিগমেন্টেড, খুবই পিগমেন্টেড। একটু নিলেই হয়ে যায়, বেশি নেওয়ার কোনো দরকার পড়ে আসি। আমি ব্লাশটা আজকে কম ব্যবহার করব, একটু হাইলাইটার ব্যবহার করে নেব। এই হাইলাইটারটা এত পিগমেন্টেড, জাস্ট দেখো, সি, অনেক পিগমেন্টেড একটা হাইলাইটার, এখানে সবগুলোই অনেক পিগমেন্টেড, ইনফ্যাক্ট প্রেস পাউডারটাও অনেক ভালো। এটি ব্যবহার করবো আমার পছন্দের একটা প্যালেট থেকে। এই প্যালেটে তোমরা 8-piece লিপি পাবা। অ্যান্ড আজকে আমি যেহেতু একটু পিঙ্কিশ কালারের ড্রেস পরেছি, এটা পিঙ্ক কালার না কি কালার আমি অবশ্য কালারের নাম ঠিক মতো বলতে পারি না, এটার সাথে এই লিপিটাই যাবে। আচ্ছা, আমি একটু দুটা মিক্সড করে দিই আজকে, দুইটা লিপি আমি আজকে একটু মিক্সড করে দিয়েছি আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ করে। এই লিপি বক্সটা একটু দেখাই, এই লিপি বক্সটার মধ্যে তোমরা 6টা ম্যাট লিপি কালার পাবা, প্রত্যেকটা কালার অনেক সুন্দর, অ্যান্ড সাথে একটা লিপ টিঞ্চ পাবা, একটা লিপ গ্লোজ পাবা। ফাইনালি আমি যেটা ব্যবহার করব,
সেটা হচ্ছে আমার পছন্দের সেটিং স্প্রে। এই সেটিং স্প্রেটা একটু কিন্তু গ্লোসি টাইপের সেটিং স্প্রে। এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করলে তোমার ফুল ফেসের মেকআপ একটু চিকচিক চিকচিক করবে, ওকে, হালকাভাবে। সেটিং স্প্রেটা আমার খুব পছন্দের। সেটিং স্প্রেটা যতক্ষণ ফেসে থাকে ততক্ষণ একটা চিকচিক চিকচিক ভাব থাকে, খুব ভালো লাগে, একটা গ্ল্যামার লুক লাগে। শেষ আমার রেডি হওয়া। ওখানে যে মনে হয় না ভিডিও করার টাইম পাবো, কজ অনেক মানুষ। আমি একদম আজকে একদম নর্মালভাবে সাজছি, জাস্ট একটু স্পেশালভাবে লেন্স পরছি, ওকে। আচ্ছা আমি একটু আমার গেট আপটা তোমাদের দেখাই। ফাউন্ডেশনটা এত জোস, আমার খুব ভালো লাগে এটা ব্যবহার করলে, মেকআপ লুকটা অনেক স্মুথ হয়। তোমরা কিন্তু সব মেকআপ আইটেম, হিজাব, হিজাব কেপ, হিজাব পিন, এগুলো সবই তোমরা দ্য প্রেস্টো পেজে পেয়ে যাবা। আমি বের হয়ে গেলাম, আমার মোটামুটি লেট হয়ে গেছিল, আমার হাজব্যান্ড ওর ফ্রেন্ডের বিয়ে ছিল দেখে আগেই চলে গেছে। আমি পরে যাচ্ছি, জাস্ট আমি ওখানে বেশি দেরি করব না, আমি জাস্ট খেয়ে দিয়ে বের হয়ে যাব। কারণ ওখানে সবাই অপরিচিত, আর অপরিচিত মানুষের সাথে থাকতে আমার জন্য একটু কেমনই লাগে, এই জন্য আমি ওখানে যাব, খেয়ে দিয়ে আবার চলে আসব। দেখি একটু বিকালে বের হতে পারে দুইজনে, কজ অনেকদিন ধরে বের হওয়া হয় না। আমি খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম আমরা দুজন আমাদের শপে। সেখানে যেয়ে সে আমাকে আইপ্যাড দেখাচ্ছিল, সে অর্ডার করেছে বাহির থেকে তার ফ্রেন্ডের কাছে, ফ্রেন্ড নিয়ে আসবে আমার জন্য। আইপ্যাডটা খুবই 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 সুন্দর। কিছু বলতে চাও? রাস্তার পাশে বসে ফুচকা চটপটি খেতে আমার ভালোই লাগে, আর ওয়েদারটা যদি সুন্দর হয় তাহলে তো কথাই নাই। হালকা মৃদু বাতাস, রাস্তার পাশে বসা আমি, সাথে ফুচকা অ্যান্ড চটপটি, এরকম পরিবেশে যে আসবে তারই অনেক ভালো লাগবে। আমরা একটু সামনে যেয়ে এখানে একটা রেস্টুরেন্টে বসলাম। বাহির থেকে দেখে বুঝি না যে রেস্টুরেন্টের ভিতরটা এত সুন্দর, এত গোছালো, ভিতরে যে অনেক ভালো লাগলো। এখানে কিছুক্ষণ টাইম কাটালাম, একদম সন্ধ্যা পর্যন্ত ছিলাম। বিয়ের আগে যখন আমরা প্রেমের লাইফ কাটাই তখন আমরা চিন্তা করি খালি যে একবার বিয়েটা হয়ে নেক, এরপরে দুইজনে খালি ডেটিংয়েই যাব। বাট বিয়ের পরের ডেটিংগুলো এত বোরিং হয়, মানে যেখানেই দুজনে যাই জাস্ট ফোনের উপরেই থাকি, সে ফোন নিয়ে বসে আছে দেখো কত সুন্দর, আর আমি আমার মতো। বিয়ের পরে রোমান্টিক ডেট বলতে আসলে কিছু নাই, এই বোরিং ডেটের মধ্যেই হচ্ছে তোমার রোমান্টিকতা খুঁজে বের করতেই হবে, না হলে তো দেখা যাবে একজন আরেকজনের সাথে ঝগড়া হবে। বাই দ্য ওয়ে, সব কথা যদি ঘরেই কাটায় দিই, ডেটে যেয়ে তো এরকম বোরিং এ বসে থাকতে হবে, এটাই স্বাভাবিক। আমরা এখানে এসে লেমন মিন্ট অ্যান্ড মোমো অর্ডার করলাম। এখানে লেমন মিন্টটা অনেক মজার ছিল, আমি অনেক জায়গায় লেমন মিন্ট খাইছি বাট এটার মতো টেস্ট পাই না। এটা একটু ঘন ছিল অ্যান্ড অনেক ইয়ামি ছিল, আমার কাছে খুব ভালো লাগছে লেমন মিন্টের রিজনেবল প্রাইসের মধ্যে। দেন মোমোটা আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম, এর আগে আমি কখনো মোমো ট্রাই করি নাই, বাট মোমোটা আমার কাছে মোটামুটি লাগছে। আর সে আমি একটু পিকচার তুলতে নিয়েছিলাম, মাঝখানে হাত দিয়ে খাওয়া শুরু করছে, মানে কিছু বলার নেই আসলে। খাবার দেখলে তার হাত আগে চলে যায়, এই হাত যাওয়ার আগে মাঝামাঝি সময়টা আমি মাঝামাঝি পিকচার তুলতে পারি, আবার মাঝে মাঝে পারি না, যেমন আজকে পারি না, আজকে এখান থেকে স্ক্রিনশট মারা লাগবে। মোমোটা খেতে মজা লাগে এটার সসটা যদি মজা হয়, বাট আমার এটার সসটা বেশি ভালো লাগে নাই, অনেক লবণ কাটা লাগছে। আসলে কি সসটা এরকম লবণ কাটাই হয় কিনা তাও জানি না, বাট আমার কাছে এত বেশি ভালো লাগে না মোমোটা। খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আমি কয়েকটা পিকচার নিলাম অ্যান্ড ভিডিও নিলাম, ভিডিওতে আমার অনেক সুন্দর লাগছিল দেখে অনেকক্ষণ ভিডিও নিলাম। এই তো এই ছিল আজকে আমার ব্লগ। যাদের ভালো লাগবে একটা লাইক দিবে, কমেন্ট করবে, আর যাদের ভালো লাগবে না একটু দয়া করে ইগনোর করবে। ইগনোর তো করা তোমরা জানো, তাই না? একটু ইগনোর করবে, ওকে, অ্যান্ড আমার জন্য অনেক অনেক দয়া করবে। আল্লাহ হাফেজ।